आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বিভিন্ন দাবিতে সারা দেশের সাথে শিলচরেও ডাক কর্মীদের ধর্ণা। রামমানিকপুরে বাল্য বিবাহ নির্মূল করতে জেলা প্রশাসনের সচেতনতা সভা। দিগলখাল থেকে ব্যাপক পরিমাণে বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত, আটক এক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিভিন্ন দাবিতে সর্বভারতীয় গ্রামীণ ডাকসেবক সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে শিলচরেও একদিনের ধর্ণা কর্মসূচি পালন করলেন ডাক কর্মীরা। বৃহস্পতিবার শিলচর ডাক বিভাগের মুখ্য কার্যালয়ের ধর্ণা প্রদর্শন করেন তারা। ধর্ণা চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে তারা জানান, অসম সার্কেলের গ্রামীণ ডাক সেবকরা গত 20 ফেব্রুয়ারি থেকে ব্যবসায়িক উন্নয়ন কর্মকাণ্ডে ডাক বিভাগের প্রতি অসহযোগিতা পালন করেছে এবং এর পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় গ্রামীণ ডাক সেবকদের নির্দেশ অনুসারে গোটা দেশে একদিনের ধর্ণা কর্মসূচি পালন করছেন। তাদের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে, জিডিএস কমিটির সুপারিশ অনুযায়ী বছরের পরিষেবার জন্য সিনিয়র জিডিএস কে অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদান করা, 5 লক্ষ টাকা পর্যন্ত গ্রুপ ইন্স্যুরেন্স এবং জিডিএস গ্রাচুইটি সহ চিকিৎসা সুবিধা, জিডিএস পেনশন বৃদ্ধি করা ইত্যাদি। সরকার অতি সত্বর তাদের দাবি পূরণ না করলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে সাফ জানান তারা। এখন পর্যন্ত আপনার আশ্চর্যজনক, জিডিএস এর বেতন 10,000, 12,000, 14,500 টাকা, সেই টাকা দিয়ে জিডিএস এর কিছু সংকুলন হয় না। কিন্তু সেই দিক দিয়ে আমাদের যে সপ্তম পে কমিশন হয়, সেই সপ্তম পে কমিশনে আমাদের যে এই কমিটির লোকে সেক্রেটারি প্রধান ছিল টি কে মোহাম্মদ, ওরা একটা রিকমেন্ড দিয়েছে, এই রিকমেন্ডের সামান্যতম সরকার এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট করেছে। বাকি যেগুলা আমাদের মেইন মুদ্রা, যেমন আমাদের সার্ভিসের 12 বছর যার হয় একটা ইনক্রিমেন্ট পায় সিনিয়রিটি, 24 বছর যার হয় একটা সিনিয়রিটি পায় 2টা ইনক্রিমেন্ট, 37 বছর যার হয় 3টা ইনক্রিমেন্ট, এটা টি কে মোহাম্মদ আর কমলেশচন্দ্র কমিটি রিকমেন্ড করেছে। কিন্তু আমাদের পোস্টাল বোর্ড টালবাহনা করে এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট করে নাই। তোর সঙ্গে আমাদের যে রিটায়ারমেন্টের সময় 50 টাকা আমাদের বেতনটাই কাটা হয়, সেই 50 টাকায় আমরা 50,000 টাকা রিটায়ারমেন্টের সময় পাই কমলেশচন্দ্র কমিটি, সেটাকে 500 টাকা বেতন থেকে কর্তন করে সরকার 5 লাখ টাকা দেওয়ার জন্য বলেছে, সেটাও এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট করে নাই। সেই দিক দিয়ে বিবেচনা করে আমাদের সিএইচকিউ লেভেল লিডাররা বসে সরকারকে ইমপ্লিমেন্ট দিয়েছে যে আমরা অল ওভার ইন্ডিয়া লেভেলে আমরা একদিনের প্রথমে ধর্ণা কর্মসূচি পালন করব, সেটাতেও সরকার যদি কর্ণপাত না করে তাহলে মার্চ 2023 আমরা 16 এবং 17 তারিখ ধর্মঘট পালন করব, সমস্ত গ্রামীণ ডাক সেবকেরা, সমস্ত অফিস, আমাদের যে গ্রামের যে অফিস। বাল্য বিবাহ নির্মূল নিয়ে মোহনখালে কাছাড় জেলা প্রশাসন ও জেলা শিশু সুরক্ষা বিভাগের যৌথ উদ্যোগে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীনস্থ মোহনখাল রামানিকপুর জিপি অফিসের কমিউনিটি হলে অনুষ্ঠিত সচেতনতা সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমান মাহাতো সহ বিশিষ্টরা। পালংঘাট উন্নয়ন খণ্ডের আধিকারিক আরিফ আহমেদ চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেলা শিশু সুরক্ষা আধিকারিক রুকিয়া বেগম লস্কর। এছাড়া সভায় বক্তব্য রাখেন জিপি সভাপতির প্রতিনিধি বাহরুল ইসলাম বড়ভূইয়া, পালংঘাট আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি অভিজিৎ মাঝি প্রমুখ। এদিনের অনুষ্ঠিত সভায় পালঘাট আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের দ্বারা বাল বিবাহ নিয়ে একটি নাটকও পরিবেশন করা হয়। और ये जो बाल विवाह करते हैं, जो फैमिली है इसके अरेंज करते हैं, सब लोग कानून के तौर पे अपराधी है। तो ये बाल विवाह ना हो, ये सबसे ज्यादा हमारे जो पेरेंट्स लोग हैं, तो उन लोग को इसमें जागरूक होना पड़ेगा। और उसके साथ साथ हमारे समाज के जो समाज के संगठन लोग भी हैं, जो नेतृत्वी लोग हैं, वो लोग भी इसमें थोड़ा ज्यादा आगे बढ़ के आना है।
तो तभी हम इसको खत्म कर पाएंगे। अभी आप लोगों को मालूम होगा कि अभी थोड़े दिन में 10-12 दिन से पहले हम लोगों ने काफी लोगों को अरेस्ट किया है। हम लोगों ने 85 लोगों को अरेस्ट किया है और हम लोगों ने 53 केसेस रजिस्टर्ड किया है और इसमें से इतना लोग अरेस्ट हुआ है। अभी काफी लोग जेल में है और ये जो अरेस्ट हुआ है इसमें एक ऐसा कानून लगता है जो कानून से निकलने के लिए बहुत मुश्किल है। इसके दायरे बहुत बड़ा है, 10 साल से ज्यादा कोई कैद है, तो एक बार इस केस में फंस जाने के बाद इससे निकलना बहुत मुश्किल है। तो सबका अनुरोध है कि इसमें ना जाए। देखो लड़का लड़की जो तो लड़का लड़की तो বার্মিজ সুপারির পর এবার ব্যাপক পরিমাণে বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, বৃহস্পতিবার ভোর 5টা নাগাদ দিগরখাল টোল গেটে নাকা চেকিং এর সময় এক বিলাসী গাড়ির গতিরোধ করে গুমরা পুলিশ। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে মোট 6 কার্টুনে 3000 বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত করে পুলিশ, যার বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকার মতো হবে বলে পুলিশের অনুমান। পাশাপাশি গাড়ি চালক হাইলাকান্দি জেলার বাসিন্দা জামিল আহমেদকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, ধৃত জামিল আহমেদ এর আগে অবৈধ কর্মকলাপের সঙ্গে জড়িত থাকায় অনেকবারই শ্রীঘরে রাত কাটান। বিগত 2 মাস আগে একই কর্মকলাপে তাকে গ্রেফতার করা হলে জামিনের ভিত্তিতে রেহাই দেওয়া হয়। বর্তমানে গুমরা পুলিশের হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 1 মার্চ থেকে 7 মার্চ পর্যন্ত দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সংগঠনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ধোয়ারবন্দেও বিক্ষোভ কর্মসূচি পালন করেন কর্মকর্তারা। এদিন ধোয়ারবন্দ শহীদ বিধি মুখে সংগঠনের কর্মকর্তারা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে বক্তব্য রাখতে গিয়ে আহ্বায়ক পরিতোষ ভট্টাচার্য, দিলীপ রি, সুজিত আঁকুড়া এবং সর্বভারতীয় কমিটির সহ সম্পাদক বিজিৎ কুমার সিনহা কেন্দ্র ও রাজ্য সরকারের যুব বিরোধী নীতির তীব্র সমালোচনা করে জানান, আজ আমরা এখানে বিভিন্ন বেকার সমস্যার দাবিতে ধর্ণা প্রদর্শন করছি। এখন প্রশ্ন হল, এই বেকার সমস্যা আজ ভারতবর্ষে কেন এভাবে সৃষ্টি হচ্ছে? বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের দেশের বর্তমান যে প্রধানমন্ত্রী, উনি যখন 2014 সালে লোকসভা নির্বাচনের সময় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাড়ির উঠোনের গ্যারেজ থেকে স্কুটি চুরি করে নিয়ে গেল নিশি কুটুম্বের দল। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার রাতে কচুদরম থানাধীন বনতারাপুর গ্রামের বনতারাপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস ম্যাঞ্জর সিংহের বাড়িতে। বৃহস্পতিবার ঘটনার বিবরণ জানিয়ে কুচুদরম থানায় এক মামলা দায়ের করেন তার ছেলে এস চিংলেন খম্বা সিংহ। এজাহারে উল্লেখ করে বলা হয় যে, বুধবার রাত আনুমানিক 12টা নাগাদ বাড়ির উঠোনে থাকা গ্যারেজ থেকে AS11T6055 নম্বরের হোন্ডা কোম্পানির স্কুটি চুরি করে পালিয়ে যায় চোরের দল। এদিকে ম্যাঞ্জর সিংহ জানান, গত মাস তিনেক থেকে বনতারাপুর সহ পার্শ্ববর্তী এলাকা থেকে বেশ কয়েকটি বাইক স্কুটি চুরি যাওয়ার ঘটনার খবর পাওয়া গেলেও তা আজ অবধি উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ। এ নিয়ে কুচুদরম পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। 12টার পরে মানে আমার একটা স্কুটি AS11T6055 নম্বরের একটা স্কুটি মানে চুরে লয়া গেছে। আমরা বনতারাপুরে অনেক প্রায় ডিসেম্বর মাস থেকে এই যে চুরির স্কুটি মোটরসাইকেল চুরির কাজটা শুরু হয়েছিল, আজ পর্যন্ত প্রায় 10টার বেশি চুরি হয়ে গেছে। আমি ইদানিং আজকেই সকালে আমি কচুদরম থানায় আমি আমার রিপোর্ট করিয়েছি। এই থানার কাছে আমি দাবিটা জানিয়ে এলাম যে এত মাস ধরিয়া মানে প্রায় 10টার উপরে চুরি হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে ওসি সাহেব বলল যে আজকে এখন আমার এখানে উপস্থিত হইবা, জিনিসটা কি হয় না হয় দেখবার লেগে। আমি মানে আপনার মিডিয়ার মাধ্যমে আমি এইটুকু বলতে চাই যে আমাদের যে কচুদরম থানায় একটু যদি সচেতন হয়, কোনো কিছু একটু অ্যাক্টিভলি যদি কাজ করে, এতদিন থেকে একটা তো ধরতে পারতো, কিন্তু আজ পর্যন্ত কোনো একজনকে তারা এখনো ধরতে পারেনি।
কাছাড় পুলিশের বারমেত সুপারির বিরুদ্ধে অভিযান অব্যাহত। গোপন সূত্রের ভিত্তিতে মাছিমপুর অরুণাচল পুলিশ আউটপোস্টের ইনচার্জ দেবব্রত ফুকন দলবল নিয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে প্রায় 150 বস্তা বারমেত সুপারি বাজেয়াপ্ত করেন। এদিন শিলচর থেকে কালেন যাওয়ার সময় JK05H0255 নম্বরের গাড়ির গতিরোধ করে অরুণাচল পুলিশ। অবস্থা বেগতিক দেখে গাড়ির চালক ও সহচালক পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে প্রায় 150 বস্তা বারমেত সুপারি বাজেয়াপ্ত করতে সক্ষম হন বলে জানান ইনচার্জ। শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের বাসিন্দা মঞ্জুরুল ইসলাম বড়ভূয়ার বাড়িসহ দোকানঘর প্রতিবেশী হাসান লস্করের জবরদখল করার অভিযোগ নিয়ে সদর থানায় মামলা দায়ের করলেন মঞ্জুরুল বাবু। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, তার বাড়িসহ দোকানঘর জবরদখল করতে প্রতিদিনই প্রয়াস চালিয়ে যাচ্ছেন প্রতিবেশী হাসান লস্কর। জমি বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশীর বিরুদ্ধে বর্তমানে থানা ও আদালতে মামলাও চলছে বলে জানান। তার সত্ত্বেও প্রায়ই প্রতিবেশী হাসান লস্কর বিভিন্নভাবে তাকে হেনস্থা করে যাচ্ছেন। বৃহস্পতিবারও হাসান লস্কর ও তার সঙ্গী সাথীরা তার বাড়িতে এসে যাতায়াত রাস্তা বন্ধ করে দেন। পরে অসহায় হয়ে তিনি শিলচর সদর থানায় ছুটে গিয়ে ঘটনার খবর জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বিষয়টি নিয়ে উপযুক্ত পদক্ষেপ সহ সুবিচারের দাবি জানান তিনি। কিন্তু ইতিমধ্যে আমার কিছু ল্যান্ডমাফিয়া হলে আমার দিনেরই তো দমকে দেওয়ার কিছু ভিডিও ফোটোজ আমার কাছে আছে, আমার বড় ক্যামেরা আছে, কয়েকবার আমার আক্রমণ করছে। হাসান লস্কর হয়ে একজন মানুষ তার অরিজিনাল বাড়ি বালিঘাট, ইদানিং তাকে ওয়াটার ছিল তার কারণে একটা বাসা আছে, এখানে তাকে লগে সজীব হয়ে যায় একটা মানুষ। হে কয়েকজন মানুষের লিগিয়া দিনের এতে ঘুরে আমার একটা দোকানও তালা ভাঙে, যখন তারা ঢুকছেন আমি একটা কেস করছি তার আমার কিছু মাল সামানো তারা লিয়া দিয়েছেন, যে মাল সামান নিয়েছেন এটা সব দিয়া কেস চলে বর্তমানে স্ট্যান্ডিং আছে। ইদানিং এই সজীবে হাসানদের লিগিয়া কিছু গুন্ডা বাহিনী লিগিয়া এই তালাটা আবার ভাঙার চেষ্টা করছে, যখন তখন আমি টানাতে হয়েছি একটা কেস রেজিস্টার হয়েছে। ইদানিং এইগুলার আক্রোশে তারা আমার মিলিয়া তারা হয়ে গেছে জানে মারার প্ল্যান করে। আজকে সকালে করছে কিতা উঠে আমার বাসার ঢুকার যে রাস্তাটা, এই রাস্তাটা একটা গেট লাগা, সজীব এবং হাসানে হয়েছে এইখানে তোমরা গেট লাগাও, আমরা আসি লাগে তার প্রয়োজনে মারি ফেলাই দিব, লাগে মিথ্যা কেস দিয়ে তারে আমরা এনকাউন্টার করে দিব। এরপরে আমি ওসি স্যারকে ফোন করছি, ওসি স্যারে প্রশাসন পাঠাইছেন, প্রশাসনে আমার কাছে তুমি টানাতাও আমি আসছি। এর আগেও আমার এই যেগুলা চম্পালাল গোয়ালিনী হইয়া যারে দিয়ে তারা এখন বর্তমানে আমার ষড়যন্ত্র করিয়া খারাপ কেস দিয়ে ঢুকে দেয়। এর আগে আমার 2001 হয়ে পাঁচ বছর করার পরে আমার 22 দিন জেল কাটার বাদে যখন আইসি কেস চলার বাদে দেখা যায় আমি নির্দিষ্ট খাল্লাস হয়েছি, আমার স্যাটেলাইট খুবই আছে আপনারা সহকর্মী। এখন কয়দিন পরে পরে যদি আমার এটা মিথ্যা কেস ভাষা নিয়ে আমি যেতাম করি বর্তমানে সিএম স্যারের কাছে চিফ মিনিস্টারের কাছে তদন্তক্রমে যদি আমার ভুল থাকে আমার যা শাস্তি দিব মানি। করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর সার্কেলের অন্তর্গত দুর্লভছড়া জিপির শিবাছড়া এলাকার বাসিন্দা তথা চা বাগান কর্মী নন্দলাল ভরের লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য দেখা গেছে। গত শুক্রবার তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে শনিবার রাতাবাড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করা হয়। তার তিন দিনের মাথায় নন্দলাল ভরের বাড়ি থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে এক জলাশয় থেকে তার মৃতদেহ উদ্ধার করে রাতাবাড়ি পুলিশ। পরে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়নাতদন্তের পর তার মৃতদেহ পরিবারের কাছে সমছে দেওয়া হয়। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হত নন্দলাল ভরের পরিবারের লোকেরা জানান, আচ্ছা করিমগঞ্জের ডাক্তার যেটা কই দিয়েছেন যে চার জীব বাইরে আছে, জীব বাইরে আছে, এটা তো মুখও যদি জল পড়িয়া মরে তো মুখ বন্ধ হইতো চারি খোলা রইত আপনারা ভাবেন তো তার ভাইয়া কইব স্যার, কিন্তু স্যারে যেটা কইছেন আমারে গালা দিবা দাবাইয়া হইছে মানে মারা হইছে। আমি বই নেই গাড়ি কই না রে কানে তো চিল্লাতাম লাঠি লেগে এগো ধগলি পালি এগো জান সে মার দল দিয়ে দেখো ঠান্ডা দিয়ে লাঠি কোন নিচে বসানো জানা সন্তোষ সোনু ইয়ে পুজানা যা লেডিসর আনা যা আমি তো রাত করে না খেল গেছে আন্ধার রে কত ধক আন মার দেওয়ালি ও খান্দা আনকে যান সে মার দেওয়ালি ঘটনা।
সোনাই বারেকনগর দ্বিতীয় খণ্ডে মরহুম পীর মাজ ভান্ডারের বার্ষিক উরুস মেহফিল বুধবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেষ হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাবাড়িঘাট জিপি সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভূইয়া। অনুষ্ঠানে দিনব্যাপী ওয়াজ মেহফিলে ইসলামিক পণ্ডিতরা উপস্থিত থেকে দিনই পেশ করেন। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে অতিথিদের সম্মাননা প্রদান করা হয় আয়োজকদের তরফ থেকে। উনাকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিনে এই যে ইসলামিক প্রোগ্রাম যারা আছে সেই প্রোগ্রামটা আরো আমরা বেশি বেশি করে করার জন্য অনুরোধ করছি এবং আমার বাবুল ফকির উনাকে আমি আবারও ধন্যবাদ জানাই যে আজকে আমরা যুব সমাজের কাছে আমার একটা অনুরোধ, আমরা কিন্তু উরুস ওয়াজ মেহফিল যাওয়া আসা করি কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা উরুসে থাকি ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর গুণগান শুনি, আল্লাহ রসুলের গুণগান শুনি, কিন্তু এটা আমরা মরে যাওয়ার পরে ভুলে যাই। এর জন্য আমার যুব সমাজের কাছে অনুরোধ হইল যে অবস্থা আজকে তুরস্ক জঘন্য হয়েছে, বিভিন্ন বিশ্বের প্রান্তে যে অবস্থা হয়েছে এর জন্য আমরা প্রথম পর্যায়ে আমরা নামাজ কায়েম করা দরকার এবং আল্লাহর উত্তর পূর্বের তিনটি রাজ্যের নির্বাচনে বিজেপির জয়ে দলের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের সঞ্চার করেছে। ত্রিপুরায় নির্বাচনী ফলাফলের পর প্রতিবেশী রাজ্য অসমেও বিজেপির দলীয় কর্মীরা বিজয় উদযাপনে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার করিমগঞ্জে আতশবাজি পুড়িয়ে আনন্দ উল্লাসে সামিল হন। বিজেপির প্রতি আস্থা রাখার জন্য জনসাধারণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন করিমগঞ্জ বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য। ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার সকল স্তরের কার্যকর্তাদের পক্ষ থেকে এই তিনটি রাজ্যের সাধারণ জনগণ, সম্মানীয় ভোটদাতা যারা আছেন তাদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আর বিশেষত আমাদের ঠিক পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজেপি সরকার আসার জন্য ওখানকার ভারতীয় জনতা পার্টির কর্মী যারা আছেন তারা আর ওই রাজ্যের নির্বাচনে এবারও করিমগঞ্জ জেলা এবং বরাক উপত্যকা থেকে ভারতীয় জনতা পার্টির যে সকল কার্যকর্তারা ওখানে গিয়ে নির্বাচনী কাজে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদেরকেও দলের করিমগঞ্জ জেলার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ত্রিপুরায় এখন পর্যন্ত যতটুকু ফলাফল প্রকাশ হয়েছে 34টি আসনে ভারতীয় জনতা পার্টি জয়ী হওয়ার পথে আছে, 33টি ফলাফল ঘোষণা হয়ে গেছে, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে সরকার গড়তে চলেছে। ঠিক সেইভাবে নাগাল্যান্ডে আমরা দেখেছি ওখানে বিরোধী প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, ওখানে বিরোধীর কোনো অস্তিত্ব থাকেনি, ওখানে বিজেপি জোট সরকার ক্ষমতায় আসছে। আর মেঘালয়ে গতবার যেখানে বিজেপির মাত্র 2 বিধায়ক ছিলেন এবারও ওখানে বিজেপির আসন বাড়তে চলেছে। আর এখন পর্যন্ত যতটুকু শোনা যাচ্ছে রাজনৈতিক পরিমণ্ডলে যা খবর আসছে যে মেঘালয়ও ঠিক আগের নির্বাচনের মতো নির্বাচন পরবর্তী জোট সরকার হতে চলেছে আর ওখানেও বিজেপি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বিভিন্ন দাবিতে সারা দেশের সাথে শিলচরেও ডাক কর্মীদের ধর্ণা। রামমানিকপুরে বাল্য বিবাহ নির্মূল করতে জেলা প্রশাসনের সচেতনতা সভা। দিগরখাল থেকে ব্যাপক পরিমাণে বার্মির সিগারেট বাজেয়াপ্ত, আটক এক। এখনকার মতো আমার বাংলার সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।